Venture Property Solutions, discovering lifestyles. Assalamu alaikum. Welcome to Venture Property Solutions. আজকে আমরা যে ফ্ল্যাটটি ভিজিট করব এটি মোহাম্মদপুর চাঁদ উদ্যানে। তো এটি 1200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। আমরা এই মুহূর্তে চলে এসেছি ফ্ল্যাটের ভেতরে, আমরা ফ্ল্যাটটি দেখব এবং ফ্ল্যাটের সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা ঢুকেই হাতের ডান পাশে দেখতে পাচ্ছি যে জায়গাটা, এখানে একটা বেডরুম আছে। আর যে জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি এটি লিভিং এবং ডাইনিং, তার সামনেই সোজা কিচেন। কিচেনের পাশেই দুটি বেডরুম রয়েছে, এখানে প্রত্যেকটি বেডরুমই রোড সাইড পড়েছে। এখানে কিচেনের সামনে এই জায়গাটি ইউটিলিটি এরিয়া হিসেবে রাখা হয়েছে, এখানে আপনি আপনার রেফ্রিজারেটর ফ্রিজগুলো রাখতে পারবেন। এটা হচ্ছে কিচেন। আমরা দেখছি যে 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হলেও কিচেনের সাইজটি যথেষ্ট বড়। এটা টাইলসটা লাগানো হলে এখানে অ্যাকচুয়াল মেজারমেন্টটা বোঝা যাবে যে পুরো ফ্ল্যাটের। আর এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ফিনিশিং স্টেজে আছে। এই মুহূর্তে আপনি আপনার পছন্দের কাজগুলো করে নিতে পারেন, যেরকম টাইলসগুলো চেঞ্জ করে নিতে পারেন, অথবা যদি কোনো অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই ধরনের কাজগুলো এই মুহূর্তে করা সম্ভব। আর মোহাম্মদপুর চাঁদ উদ্যান হচ্ছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের থেকে আমরা যদি আসি, এখানে বেড়িবাঁধের পাশের যে হাউজিংটা এটাই হচ্ছে মোহাম্মদপুর চাঁদ উদ্যান। এটা খুবই কাছাকাছি একটা লোকেশনে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে। যারা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে মিনিমাম বাজেটের মধ্যে ভালো একটি ফ্ল্যাট নিতে যাচ্ছেন বাট মোহাম্মদপুরের মধ্যেই নিতে যাচ্ছেন, তারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, আমরা হাতের ডান পাশে দেখলাম। আর এর সাথেই রয়েছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 10.5 ফিট সাইজের, এখানে ফুল লেন্থের একটি জানালা করা আছে। এই বেডরুমটিতে যেখান থেকে বাহিরের ভিউটা দেখতেও মোটামুটি ভালোই লাগছে। এখানে অলরেডি আশেপাশে যে বিল্ডিংগুলো হয়ে গেছে ওগুলো হাই রাইজ হয়ে গেছে। এখানে প্রতিটি ফ্লোরে 4টি করে ইউনিট। আমরা যে ফ্ল্যাটটি দেখছি এটি 4 তলাতে। লিভিং ডাইনিংয়ের যে স্পেসটি, এই স্পেসটি যথেষ্ট বড়। এখানে কেউ চাইলে মাঝখানে পার্টিশনও করে নিতে পারে, লিভিং এবং ডাইনিংটি তখন আলাদা হয়ে যাবে। এটা কম, একটা চাইল্ড বেডরুম, চাইল্ড বেডের সাথে একটি বারান্দা আছে। আর এই বেডরুমের সাইজটাও 10 ফিট বাই 12 ফিট। এখানে আসলে 1200 স্কোয়ার ফিটের মধ্যে যতটুকু জায়গা ইউটিলাইজ করা যায় সেটা যথেষ্ট ইউটিলাইজ করা হয়েছে এবং প্রত্যেকটি বেডরুমই মোটামুটি ডিসেন্ট সাইজের, সাথে বারান্দা রাখা হয়েছে, ইউটিলিটি কর্নার রাখা হয়েছে। তো আর এই ফ্ল্যাটটির সাথে পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। আর এটা যেহেতু শেয়ার বেসিসে নির্মাণ করা হচ্ছে, এখানে ম্যাটেরিয়ালস যেগুলো ব্যবহার করা হয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনে
এগুলো খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে, যেহেতু নিজেরা থাকবে সেই চিন্তা করে এই বিল্ডিংটা করা। আর যে ফিচার ফিটিংসগুলো ব্যবহার করা হবে এগুলো স্ট্যান্ডার্ড, তো তারপরেও যদি কারো কোনো রিকোয়ারমেন্টস থাকে যেগুলো চেঞ্জ করবে, সেই ধরনের যে কোনো ধরনের চেঞ্জ এখানে এখনও করা পসিবল। আমরা অলরেডি মাস্টার বেডরুমে চলে এসেছি। মাস্টার বেডরুমে একটি ফুল হাইট জানালা করা আছে, সাথে একটি বারান্দাও রয়েছে। আর মাস্টার বেডরুমটি এখানে সবচেয়ে বড়। প্রজেক্টটি খুবই অল্প দিনের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে, ফিনিশিং স্টেজের কাজ চলছে এবং অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে ফিনিশিং পর্যায়ে আছে। আর এই ফ্ল্যাটটি বা এই প্রজেক্টটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে, তো এটি খুবই চমৎকার একটি লোকেশন। মোহাম্মদপুর এর মধ্যে তো যারা এরকম ভালো একটি লোকেশনে এরকম ফ্ল্যাট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি অলরেডি এর আগেও বলেছি যে এখানে কনস্ট্রাকশন খুবই ভালো মানের করা হয়েছে, তো এখনও যে অবস্থায় বিল্ডিংটি আছে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে কলাম ভীম কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে যে ভীম কলাম স্ল্যাব সবগুলোই সুপারস্ট্রাকচার, পুরো যে সুপারস্ট্রাকচারটা বিল্ডিংয়ের এটা পুরো স্টোন চিপসে করা হয়েছে। আমরা এতক্ষণ দেখছিলাম 1200 স্কোয়ার ফিটের 3 বেডরুম 3 বাথরুম 3 বারান্দার একটি সেমি রেডি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি মোহাম্মদপুর চাঁদ উদ্যানে, যেটি কিনা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে। তো যারা মোহাম্মদপুর সারাউন্ডিংসে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন খুবই অল্প বাজেটের মধ্যে, তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের প্রতিটি নাম্বার এখানে সচল আছে। আমি ফ্ল্যাটের একটি ওভারভিউ দিয়ে আপনাদের থেকে বিদায় নিব, আপনারা দেখতে থাকুন এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।